যাদের কোথায় কোথায় তেল আছে তারা হচ্ছে যে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি খাগড়াছড়ি, আর আগামীকালকে যাব হচ্ছে সাজেক। তো 31st নাইটটা আমরা সাজেকেই করব। তো এখন বাজে হচ্ছে ভোর, প্রায় ভোর না সকালে হয়ে গেছে, প্রায় 7টা বাজতে চলছে। আমরা বিরতি হোটেলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন যে বেরোচ্ছি। আমাদের যে সব ছেলেপেলে রেডি হয়ে গেছে, মামুন সাহেব, নাজমুল সাহেব, যেখানে আমির আছে, মাসুদ আছে, সবাই আছে, আমরা টোটাল 7 জন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, সবাই ভিডিওটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো রাত 8:30 দিকে আমরা ঈশ্বরদী থেকে রওনা দিয়ে সারারাত্রি ধরে কুমিল্লা হোটেলে গিয়ে সবাই খুবই ক্লান্ত। তো সবাই দেখুন কিভাবে ঘুমাচ্ছে, মানে সবাই খুবই ক্লান্ত হয়ে গেছে আর কুয়াশাতে বাইক চালায়। এই যে এইটার তো চোখের অবস্থা খুবই খারাপ, তো বেশ খুব এনজয় করছিলাম তখন। সবাই হচ্ছে এখন বাইকগুলো রেডি করতেছে, সারা রাতে কেউ ঘুমায় নাই, সবাই খুবই ক্লান্ত, এখন সবাই রেডি হচ্ছে। তো এখন আমরা খাগড়াছড়ি যাব, আজকে খাগড়াছড়িতে থাকবো আর কালকে সকালে ইনশাল্লাহ সকালে রিস্কট ধরে আমরা সাজেকে যাব। সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা হচ্ছে এখন খাগড়াছড়ি চা বাগানে চলে এসেছি। তো এখন একটু এখানে ফটো সেশন হবে সবার, তারপরে এখান থেকে আমরা আবার চলে যাব। ভাই কি অবস্থা আপনার? খুবই ভালো লাগছে, খুবই ভালো। আমার চোখ এরকম লাল হয়ে গেছে। আপনি কি রাতে ঘুমাননি? না, রাতে ঘুমাইছি, ড্রাইভ করে আসতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে যে আরেকটা আমাদের বাবু, এই বাবু দেখি তোমার চোখের কি অবস্থা। জি জি জি। তোমার চোখের কালারের অবস্থা কেন? চোখ আসলে এরকমই, ও হয়ে যায় অটোমেটিকলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার চোখের কি অবস্থা, দেখি তুমি চশমাটা খোলো তো। হ্যাঁ, আমার চোখ ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আমরা হচ্ছে মানে সারা রাত বাইক রাইড করে খুবই ক্লান্ত। তো এখন এই খাগড়াছড়ির মধ্যে চলে আসছি। তো এখানে চা বাগান দেখে এই গাছগুলো নষ্ট করিস না, ওইভাবে ঢুকিস না। এখানে ছবি ওঠার জন্য আমরা একটু দাঁড়াইছি। তো এখান থেকে ছবি টবি উঠে আমরা আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে যাবো ইনশাল্লাহ। তো আমরা এখন হচ্ছে অলরেডি এই যে খাগড়াছড়ি এসে আমাদের মামুন সাহেবের কলেকির একটা রিসোর্টে চলে আসলাম, এখানে খাওয়া দাওয়া করে থাকার জন্য। তো এখানে এসে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে খাগড়াছড়ি আজকে থাকবো না, ডাইরেক্ট সাজেক চলে যাব। তো সবাই সম্মতি দেওয়াতে আমরা এখানে আর থাকলাম না, অলরেডি সাজেকের উদ্দেশ্যে তখনই রওনা দিয়ে দিলাম। আমরা হচ্ছে সাজেক অলরেডি প্রবেশ করে ফেলেছি। তো সাজেকের ঢুকে মোটামুটি একটু ক্লান্ত ছিলাম, তারপরে বেশ আসার পরে আমরা খুবই মজা পেলাম। আর সাজেকে ঢোকার সময় যে দুই পাশের আকাশ, পাহাড় এবং যে রিসোর্টগুলো খুবই দেখতে ভালো লাগে। তো আসলে যতই জার্নি করে আসি পাহাড় দেখলেই ভালো লাগে। তো এই যে আমরা এখন 0 কিলোমিটারের এখানে ছবি ওঠার জন্য আমরা সবাই দাঁড়ালাম। 0 কিলোমিটারে এসে ছবি না উঠলে হয়? তো এখান থেকে আমরা হচ্ছে মেঘ ভিউ পয়েন্ট রিসোর্টে এখান থেকে চলে যাব। আমরা অলরেডি এখন মেঘ ভিউ পয়েন্ট রিসোর্টে চলে আসছি। তো এখানে এসে আমরা রুমের মধ্যে সব কাপড় চোপড় রেখে যে গাড়ি টাড়িগুলো রেখে এখানে যে সব যে মিটিং চলতেছে এখান থেকে আমরা এখন যাব লুসাই গ্রাম। তো এই হোটেল এই রিসোর্টটায় গত বছর আমরা ছিলাম, এই দিনে এসেছিলাম আমি। তো মোটামুটি বেশ ভালো সার্ভিস দিছিল, দেখা যাক এই বছর কেমন সার্ভিস দেয়, আশা করি ভালোই দিবে, ওরাও আমাকে চিনে ফেলছে। তো এখন যাব লুসাই গ্রামে, সবাই সঙ্গে থাকুন। আমরা লুসাই গ্রামে চলে এসেছি, এখন ভিতরে প্রবেশ করব। চলে টিকিট করে নাও, টিকিট করে নাও। লুসাই গ্রামে প্রবেশ মূল্য 30 টাকা, আমাদের নাজমুল ভাইয়া হচ্ছে টিকিটটা সেরে নিচ্ছে, আমরা সবাই অপেক্ষা করতেছি, এখন ঢুকবো। এই আমরা তাহলে ঢুকে পড়লাম ভাইয়া।
জার্মান শেফার্ড জ্যাক। যাদের কোথায় কোথায় তেল আছে তারা হচ্ছে যে হ্যাঁ মানে আটতেছে না ওর মধ্যে বাস্তাদের জন্য, আর সে একটা বুড়া মানুষ হয়ে তার মধ্যে সে দোলনা খাচ্ছে। আমার যে আমির ভাইয়া খুব সুন্দর ভাবে দোলনা নিচ্ছে। ভাইয়া এদিকে তাকাও একটু দেখি তোমাকে কেমন লাগতেছে। ফাইন 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 নাচবে, পাহাড়ি ডান্স দিবে, সেটাই ভিডিওটা হচ্ছে। লুসাই গ্রামে অনেক পর্যটক আস্তে আস্তে চলে এসেছে, সবাই সবার মতো খুবই এনজয় করতেছে। দেখুন আপনারা সবাই লুসাই ড্রেস পরে নিচ্ছে। এই যে এটা হচ্ছে মঞ্চ, মঞ্চে বসে সবাই সরি গ্যালারিতে বসে সবাই দেখছে, আর এটা হচ্ছে মঞ্চ, এখানে বসে সবাই মানে দাঁড়ায় নাচ গান করতেছে। আমরা বন্ধুরা সবাই এখন এখানে বসে পাহাড় উপভোগ করতেছি, খুব ভালো লাগছে। পাহাড়টা আপনারাও দেখুন একটু, এই যে দেখুন কি সুন্দর আকাশ, কি সুন্দর পাহাড়। এখানে বসে থাকতে খুবই ভালো লাগে, যখন আমরা এই পাহাড়ে আসি এখানে বসে থেকে দেখি। তো আমরা এখান থেকে এখন যাব আমাদের রুমে, রুমে গিয়ে দুপুরে লাঞ্চটা করব। ওখানে আজকে আমরা দেশি মুরগি, ডাউল, সবজি আর আলু ভর্তা বলছি, ওটা খেয়ে কমলাক পাহাড়ে চলে যাব ইনশাআল্লাহ। সবাই কমলাক পাহাড়ে যাওয়ার জন্য সবাই এখন রেডি। এটাই হচ্ছে কংলাক পাহাড়। এদের সবাই বাঁশ নিয়ে নিয়ে উপরে উঠতেছে। এটাই হচ্ছে সাজিকের সবচাইতে বড় এবং উঁচা পাহাড়। এই যে সিরিয়ালে আমরা সবাই উঠতেছি, সবার হাতে বাঁশ আছে কিন্তু আমাদের হাতে বাঁশ নাই। আমরা এখন সাজিকে কংলাক পাহাড়ের সর্বোচ্চ উঁচাতে চলে এসেছি। এখান থেকে হচ্ছে রাত্রে হচ্ছে সরি রাতে না মানে সন্ধ্যায় সূর্য ডোবা দেখা যাবে, আমরা সেই অপেক্ষাতে আছি। এই যে সূর্য মামা, আমরা কমলাক পাহাড় থেকে এখন চলে আসছি। আমাদের ছেলেপেলে একটু হুইলি খেলতেছে। আজকে 31st night উপলক্ষে সাজেকে প্রচুর মানুষ এবং ভিড়। আজ রাস্তার বাম পাশে দেখতে পাচ্ছেন শুধু এখানে কাঁকড়া, ভাজা পোড়া, পিঠা, মিষ্টি, জিলাপি সব কিছু এখানে পাওয়া যায়। মানুষের আনন্দ আর মজা দেখলে খুবই ভালো লাগে এই সাজেকে। পাহাড়ে এসে সবাই অনেক মজা করে, যেটা আমরা দেখেও অনেক মজা পাই, আর আসলে এই মজাটার জন্যই আমরা আসি। তো আমরা হচ্ছে এই যে ভাজা পোড়ার দোকানগুলো দেখতেছেন, এখানে এসে মোটামুটি ভাজা পোড়া অনেক কিছুই খাই। তো সব ছেলে পেলেও বেশ মজা পাই, সবাই মজা করে অনেক কিছুই খাই। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার জন্য রাত 12টার সময় আমরা সবাই একসঙ্গে চলে যাই। তো আমরা হচ্ছে সকালে উঠে আমাদের হোটেলের পেছন সাইডে যে ভিউ পয়েন্ট ওখান থেকে এই ভিডিওটা করি। এই নিচে হচ্ছে এই নতুন রিসোর্টটা হয়েছে, খুবই সুন্দর, রাত্রেবেলা এত সুন্দর লাইট জ্বালানো থাকে দেখে খুবই ভালো লাগে। তো যাই হোক আমাদের এখানকার এটা ছিল খুবই ভালো। আমরা এখন সাজেক থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের খাগড়াছড়ি সাজেক ট্যুর কমপ্লিট, আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে কমপ্লিট হলো। তবে গতকালকে রাতে আমরা খুব বেশি একটা মজা করতে পারিনি,
কারণ হচ্ছে এখানে একটু ঝামেলা হওয়ার কারণে বিজিবি হেলিপ্যাডে বেশি মজা করতে দেয়নি, এই জন্য আমরা বাইরে বাইরে আতশবাজি করে যাই হোক রাতটা পার করছি। তো যাই হোক, সবার ট্যুরটা কেমন ছিল বলো? তো সবাই দোয়া রাখবেন আমরা যেন সহি সালামতে বাসায় চলে যেতে পারি। তো দোয়া করতে করতে ইনশাল্লাহ আমরা বাসায় চলে যাব, ভিডিওটা তো ছাড়বো পরে। তো ঠিক আছে, সবাইকে আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।